हेलो फ्रेंड्स वेलकम टू आवर चेल आज देखु सांकि टॉप ट्वेंटी क्वेश्चन डिस्कशन करके एग्जाम दृष्टि बहुत बहुत गुरुत्वपूर्ण रहा

আমশার যে কি জাতীয় উদ্যান দুইটি অবস্থিত হলা সে দুইটির না আপনার কমেন্ট করতো কেউ দুইটি জাতীয় উদ্যান যে কি আমার অবস্থিত সে দুইটির নাম আপনার কমেন্ট বকসরে কমেন্ট করতো ঠিক আছে দেখুন জাতীয় উদ্যান কথা পচার আমি জাঁলে দুইটি হল যদি টোটাল আমি পচার ওড়িশে কতোটি অভয়ারণ্য অন কে টোটাল ওড়িশে কতোটি অভয়ারণ্য অন কে না অঠরটি হলো ଓଡ଼ିଶାରେ ଯିଏକି ଅଠରଟି ଅଭୟାରଣ୍ୟ ଅଛି ଆଉ ଆମର ଜୈବମଣ୍ଡଳ ସଂରକ୍ଷିତ ଜୈବମଣ୍ଡଳ କେତୋଟି ଅଛି କୁହନ୍ତୁ ଦେଖନ୍ତୁ ଏଗାର ସବୁ ଆପଣ ନୋଟ୍ କରିକି ରଖନ୍ତୁ ଜୈବମଣ୍ଡଳ ଯେ କି ଆମର କେଇଟା ଅଛି ନା ଗୋଟାଏ ହେଲା

তুমি এইটো কোচ্চনটি অঁ কি ভাৰতৰ থৰ মৰুভূমি কেঁ ৰাজ্যৰে অৱস্থিত আমাৰ ভাৰতৰ থৰ মৰুভূমিটা কেও ৰাজ্যৰে অৱস্থিত সঠিক ক' হ'ব ন অপচন বি ৰাজস্থান হ'ল অপশন বি হৈ যাব ৰাইট আনচৰ ৰাজস্থান ৰাজস্থানে যাইকি আমাৰ কেভূমি ন থৰ মৰুভূমি অৱস্থিত যদি কোচ্চ পচাৰ দিব ৰাজস্থানে কেও মৰুভূমি অৱস্থিত আপোনাক কয় থৰ মৰুভূমি হ'ল ৰাজস্থানে যাইকি থৰ মৰুভূমি অৱস্থিত হ'ল

ତେବେ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ଦେଖିବା ନେକ୍ସଟ କୋଶିନ୍ଟି ଦେଖନ୍ତୁ କ'ଣ କହୁଛି ବଢ଼ିଆ କୋଶ୍ଚିନ୍ଟି ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀର ପ୍ରଥମ ଅଧିବେଶନ କେବେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା କ'ଣ କହୁଛି ନା ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀର ପ୍ରଥମ ଅଧିବେଶନ କେବେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା କୁହନ୍ତୁ ଆମର ଯେତେବେଳେ ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ ବସିଥିଲା ପ୍ରଥମ ଅଧିବେଶନ ସେଟା ଆମର କେବେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା କେବେ ହୋଇଥିଲା ନା ଅପସନ୍ ସି ଉଣେଇଶହ ତିନି ହେଲା ଉଣେଇଶହ ତିନିରେ ଯାଇକି ଆମର ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀର ପ୍ରଥମ ଅଧିବେଶନ ପଚାରିଲେ ଉଣେଇଶହ ତିନି କରିବେ ରାଇଟ୍ ଆନ୍ସର ଠିକ୍ ଅଛି

ପ୍ରଥମ ସଭାପତିତ୍ୱ କିଏ କରିଥିଲେ ନା ରାଜା ରାମଚନ୍ଦ୍ର ଭଞ୍ଜ ହେଲା ରାଜା ଶ୍ରୀ କ'ଣ ରାଜା ରାମଚନ୍ଦ୍ର ଭଞ୍ଜ ହେଲା ଠିକ୍ ଅଛି ରାଜା ଲେଖିଦିଅନ୍ତୁ ଏଇଠି ସଭାପତିତ୍ୱ ଯିଏକି ଥିଲେ ଆମର ରାଜା ରାମଚନ୍ଦ୍ର ଭଞ୍ଜ ରାଜା ରାମଚନ୍ଦ୍ର ଭଞ୍ଜ ଯିଏକି ଆମର ପ୍ରଥମ ସଭାପତିତ୍ୱ ଥିଲେ ପ୍ରଥମ ଅଧିବେଶନର ଯେ କି ପ୍ରଥମ ଅଧିବେଶନ କଟକଠାରେ ବସିଥିଲା ତାରିଖ କଥା ପଚାରିଲେ ଡିସେମ୍ବର ତିରିଶ ଉଣେଇଶହ ତିନି ମସିହାରେ ବସିଥିଲା ଏ ଯେଉଁ ଆମର ରାଜା ରାଜା ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ରଭଞ୍ଜ ରାଜା ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ରଭଞ୍ଜ ଯିଏକି ଆମର କେଉଁଠିକାର ରାଜା ଥିଲେ ନା ମୟୂରଭଞ୍ଜ ହେଲା ମୟୂରଭଞ୍ଜର ଯେକି ରାଜା ଥିଲେ ମୟୂରଭଞ୍ଜର ରାଜା ଯାଇକି ରାଜା ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ରଭଞ୍ଜ ଥିଲେ ଠିକ୍ ଅଛି

ষোলটি অধিবেশন বসি কেউটিকার না উৎকল সম্মিনীর ষোলটি অধিবেশন বসি ষোলটি অধিবেশন ভিতর প্রথম অধিবেশন যটকের বসিছিল উনিশশো তিন মশায় ঠিক আছে তবে চালু নেক্সট কোশ্চিন দেখা নেক্সট কোশ্চিনটি কিন্তু দেখুন হ্যাঁ দেখুন সাং মানে এটি আপনারা গোটে কোশ্চিন অমেন্ট করুন আমার উৎকল সম্মিনী রিতীয় অধিবেশন কেবে অনুষ্ঠিত হয়েছিল এবং কেউটি অনুষ্ঠিত হয়েছিল বুঝি উৎকল সম্মি প্রথম অধিবেশন কথা আপনার কহিলি আপনার কিন্তু কমেন্ট করতো কি আমার উৎকল সম্মেলনীরা দ্বিতীয় অধিবেশনটা কেউটি বসি এবং কেবে বসি ঠিক আছে তবে চালু নেক্সট কোশ্চিন দেখা দেখুন এটি কোশ্চিনটি আমার অব না মেটুর মেটুর কেউ নদী মুখ্য জলভণ্ডার আমার মেটুরটা কেউ নদী গোটিয়ে মুখ্য জলভণ্ডার কুতু কেউ নদী না অপশন বি কাবেরি কাবেরি নদীর গোটিয়ে মেটুর হোক মুখ্য জলভণ্ডার যে কি আপনার অপশন বি হয়ে যাব কোণ রাইট আনসর ঠিক আছে কাবেী নদী দেখুন আমার এটা যে পচারিছে কোণ না মেটুর কেউ নদীরা গোটি মুখ্য এটি হব না যদি আপনার দৈর্ঘ্য কথা পচারা কাবেরী নদী কে কে কারী নদীর দৈর্ঘ্য হোক সাতশো পঁয়ষট্ সাতশ পঁয়ষট্ঠি কিলোমিটার হচ্ছে কাবেরী নদীরা দৈর্ঘ্য ঠিক আছে যে কি কারী নদী কেউঠু বাহিচি যদি পচার যায় কাবেী নদীর উৎপন্নস্থল কেউটি না পশ্চিম পশ্চিমঘাটর ব্রহ্মগি পর্ত অঞ্চল হল আমার কাবেী নদীটা যে কি আমার উৎপন্ন হয়েছে কেউঠু না ঘাট ব্রহ্ম পশ্চিমঘাট ব্রহ্মগি পর্ত অঞ্চল যার কাবে নদীটা উৎপন্ন হয়েছি ঠিক আছে কাবেরি দেখুন আমার কাবে নদী গোটি মুখ্য জলপ্রপাত হচ্ছে কেউটা না শিব সমুদ্রম জলপ্রপাত কথা দেখুন ସବୁ ନୋଟ୍ କରିକି ରଖନ୍ତୁ ଜଳପ୍ରପାତ କଥା ପଚାରିଛି ଜଳପ୍ରପାତ ହେଉଛି ଆମର କେଉଁଟା ନା ଶିବ ସମୁଦ୍ରମ ଶିବ

হুম না অপশন ডি ঝেলম ঝেল নদীতে যাই আমার কোণ না কেউ ড্যামটা না তেহরি ড্যামটা নির্মাণ করা টেহরি তেহরি ড্যামটা আমার ঝেলম নদীতে নির্মাণ করা যাই ঠিক আছে সতলেজে নদীতেও নির্মাণ করা যাই আপনার কমেন্ট করতো হলো সত্যজে নদীতেও ড্যামটা কমাণ করা যাই আপনার কমেন্ট করতো ঠিক আছে তাপরে দেখি কোশ্চিনটি কগমর মুখ্যু ক

আমাৰ ৱাৰ্ড মানৰ প্ৰতীমানক হ'ল ৱাৰ্ড মানৰ প্ৰতীমানক কৰ্পোৰেটৰ বুলি কোৱা যায় কাউনচিলৰ কাযায় কাউনচিলৰ কা কোৱা যায় মুনিচিপাল ৱাৰ্ডৰ প্ৰতীক মনালিটি ৱাৰ্ডৰ প্ৰতীক যাইকি কাউনচিলৰ বুলি কোৱা যায় চেয়াৰমান কাযায়ে চেয়াৰমেন না এন এ চি এন এ মুখ বা বিজ্ঞাপিত অঞ্চল হ'ল আমাৰ বিজ্ঞাপিত অঞ্চলৰ মুখ্য যাইকি চেয়াৰমান বুলি কোৱা যায় যি এটি আপোনালোকৰ নিগমৰ মুখ্য অপচন ডি মেয়ৰ বুলি কোৱা যায় ঠিক অঁ নেক্স কোশ্চিন দেখুন এটা তো কোশ্চিন সমস্ত জাঁনিবে লোকসভার কার্যকাল কত বর্ষ লোকসভার কার্যকাল কত বর্ষ কুতু কত বর্ষ না অপশন বি পাঁচ বর্ষ লোকসভার কার্যকাল যে কি পাঁচ বর্ষ হল অপশন বি আপনার হয়ে যাব কেক্ট আনসর ঠিক আছে তবে দেখুন আজের শেষ কোশ্চিন যে কি ভিডিওটি বহু বহু গুরুত্বপূর্ণ রেখে আপনার এক্সট্রা কোয়েশ্চিন করা রাইট মানে নোট করি রাখতু মঙ্গল গ্রহরে বর্ষরে কত ঋতু দেখা যায় আমার মঙ্গল গ্রহরে বর্ষকের কতটা ঋতু দেখা যাই কতটা ঋতু অপচন বি গোটাই হ'ল মংগল গ্ৰহৰে যায় কি গোটেই ঋতু দেখা যায় হ'লে গোটেই ঋতু মংগল গ্ৰহৰে দেখা যায় এই মংগল গ্ৰহ কু আমি কেও গ্ৰহ বুলি কৈ থওঁ মংগল গ্ৰহ কু আমি লোহিত গ্ৰহ বুলি কৈ থওঁ বা লা গ্ৰহ হ'ল মংগল গ্ৰহকু আমি লোহিত গ্ৰহ বুলি কৈ থওঁ যদি এইটো আপোনাক কোৱশ্চিন পচাৰ দিয়ে লোহিত গ্ৰহ কাহ ক